পাখরি বাজারে বসে চুল কাটাচ্ছি, যিনি কাটছেন ওনার কাছে আমরা ছোটবেলায় চুল কাটতাম। ওনার নাম হচ্ছে, ডাক নাম মহানন্দ, পুরো নাম হচ্ছে শ্রী মহানন্দ শীল। কাপাসিয়া থানার করিয়াতা ইউনিয়নের আঞ্জাবো গ্রামে ওনাদের পৈতৃক বাড়ি, ত্রিভুবনি বাজারের পাশে। আমরা যখন ছোট ছিলাম তখন এই পাখরি বাজার, এই যে এটি একটি গ্রামের সেলুন, নতুন করেছে টিনের সেলুন, কিন্তু এই সেলুনটি আগে এখানে ছিল না। আগে আমরা এখানে মাটিতে, উনি জলচকির উপরে বসে থাকতেন, আমরা পিঁড়িতে বসতাম। তখন সবাই ভাবে পিঁড়িতে বসে চুল কাটাইতো। আমরা যখন প্রাইমারি স্কুলে ছাত্র ছিলাম তখন সেই, উনি এখনও চুল কেটে যাচ্ছেন। তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম অন্য এক জায়গায়, টোক বাজারে যাবো, ওনাকে দেখে ভাবলাম আমার চুলটা ওনার কাছ থেকে কেটে নিই। 20 বছর পর হবে ওনার কাছে চুল কাটাচ্ছি, এই জন্য ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। এবং উনি আমাদেরকে ছোট থেকে বড় হতে দেখছেন। আপনি খুব ছোট দেখছেন না? আমার আব্বাকে মনে আছে, আমি 5-7 বছর। আমার দাদার কথা কি কি মনে আছে আপনার? আমি দাদার বল খেলা দিয়েছি, স্কুলে মাস্টারি করছে, তারপরে নাটক করছে, এগুলো দেখছি আমি। আমার দাদা 1965 সালে মারা গিয়েছেন। উনি ওই দাদার স্মৃতি বলছিলেন যে অনেক লম্বা ছিলেন, বাজারে হাঁটার সময় সবাই দেখতে পারতো। হ্যাঁ, বিশাল। তারপরে নাটকে, বল খেলায়, বল খেলাও দেখছেন। ওনাকে আপনারা এই অঞ্চলে সবাই চিনে থাকবেন। উনি এখন পাখরি বাজারের এখানে সেলুন দিয়েছেন, এই টিনের সেলুন। যদি কেউ স্মৃতিচারণমূলক চুল কাটাইতে চান, নিজের এখানে আসতে পারেন। আপনি এখানে প্রত্যেকদিনই বসেন এখন? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন। আগে মিয়ার বাজারে ছিলেন, এখন এখানেই সেলুন দিয়েছেন। আর এখন আর নিচে চুল কাটান না, যেটা মাটিতে, এখন এই সেলুন আকার উনি কাটাচ্ছেন। ভালো লাগছে।